যে কাজটা করছো সেটা নিপুণভাবে করো। এটা তোমার বিয়ে, কোনো ছেলে খেলা নয়। বিয়েটা হচ্ছে জন্ম জন্মান্তরের একটা বন্ধন। সিঁদুরটা হাত থেকে পড়ে গেছে তো, কোনো অসুবিধে নেই, পরিয়ে দাও, ভালো করে পড়াও। আমি তোমার মা, তোমার বিয়েটা আমায় দেখতে নেই, এই ওইদিকে চলে গেছি, কিন্তু আমাকে আবার আসতে হলো। আমি বলছি তোমায়, সিঁদুরটা পড়াও, আমি দাঁড়িয়ে দেখতে চাই, নাও পড়াও। এবার ওঠো, বড়দের প্রণাম করো। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, ফিরতে হবে, ওঠো। এক মিনিট, আয়ুষ, এটা তোমাকে আমার শুভেচ্ছা। থ্যাংকস, অল দ্য বেস্ট। তুতুল, এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। Now, আমাদের বিয়েটা ভেঙে যেতে পারে, কিন্তু তা বলে আমাদের বন্ধুত্বটা ভাঙার তো কোনো কারণ নেই আয়ুষ। দেখো, আমরা ইন্ডাস্ট্রিতেই কাজ করি এবং ভবিষ্যতেও আমরা কাজ করব। আমাদের মধ্যে এইটুকু রিলেশন থাকবে না, কি বলো? তাই এই খবরটা তোমরা আমাকে না জানালেও আমি খবরটা জেনে নিজে থেকেই এসেছি। খুব ভালো থেকো। তুতুল, তুমি আমাকে তোমার দিদি না ভাবতে পারো, অ্যাট লিস্ট তোমার বন্ধু ভেব। আর যদি সেটা না ভাবতে পারো, তোমার ভ্যালুশন তো ভাবতেই পারো। কি এত বড় একটা ঘটনা ঘটে গেল সকলের আড়ালে, কি ব্যাপার আয়ুষ? মধুশ্রীর সঙ্গে বিয়েটাকে ভেঙে গেল, আর আপনি লুকিয়ে বা বিয়ে করতে গেলেন কেন? এই যে এই মেয়েটি যাকে আপনি বিয়ে করলেন, সে নাকি একসময় আপনার বাড়িতে মেয়েট ছিল। Thank you.
এই আসুন 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 আসুন, আপনাদের সব উত্তর আয়ুষ কুমার সময় মতো দেবে, এখন আসুন আসুন আসুন। আমি বলছি আপনাদের সব কথা বলছি, না শুনুন বলছি আমি, শুনুন। দাদা আসলে আসলে ও নিজেও তো ওরকম একটা ফ্যামিলির মেয়ে না? হ্যাঁ, তাই আমাদের পরিবার থেকে আমাদের সোসাইটি থেকে সবসময় হিউমিলিয়েশন পেয়েছে, তাই আজ ওই তুতুলের মতো একটা মেয়েকে এবারে বউ করে ও আপনার উপর প্রতিশোধ নিচ্ছে। আমাকে বলো না কোহলি, ও যদি আমার উপরে প্রতিশোধ নিতে চায় আমি যে তাহলে কতটা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারি, কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারি সেটা কল্পনাও করতে পারছে না। আমার ছেলের জীবনটা ওকে আমি কিছুতেই শেষ করে ফেলতে দেব না। তোর কি মনে হয় রে টুয়া, তুতুলি দিকে আমাদের বাড়িতে বৌদিভাই হয়ে আসবে না আসবে না? আসবে আসবেই, দাদা ভাই কিছুতেই তুতুলি দিকে ছাড়া বাঁচতে পারবে না। আগে থেকেই এতটা বেশি ভেবে ফেলল দাদীপ, এতদিন এই মেয়েটার সঙ্গে থেকে এইটুকু তো বুঝেছ সে তোমার জীবনে বা আমাদের পরিবারে এতটা ক্ষতি করার মেয়ে সে নয়। মুখে যারা ভালো ভালো কথা বলে তারা যে সব মনের কথা বলছে তাও তো নয়। তাই আমি বলছি আগে বৌমা ফিরুক, আমরা তার সঙ্গে কথা বলে দেখি, তারপরই কথাগুলো বলো। শেখর বাবু, বলুন। আমাদের আমাদের এক্ষুনি বেরোতে হবে। জানি আমরা সবাই প্রস্তুত, কিন্তু কি বলবো বলুন, এদের ঠেকানো যাচ্ছে না, এরা প্রশ্ন মানে জর্জরিত করে দিচ্ছে একেবারে। প্লিজ স্টপ। আমাদের বিয়েটা হওয়ার সত্যি কথা ছিল, বাট এই মুহূর্তে সেটা আমি জোর করি আর তার জন্য আমাদের দুজনেরই কোনো হার্ট ফিলিং নেই। আমরা খুব ভালো বন্ধু এবং আমাদের এই ফ্রেন্ডশিপ অটুট থাকবে। দেখুন সব থেকে বড় কথা হলো তুতুল খুব ভালো মেয়ে। হ্যাঁ এটা সত্যি কথা যে তুতুল একটা সময় ওই বাড়িতে মেয়েটির পরিচয় দিয়ে এসেছিল, বাট এই মুহূর্তে তো তুতুল আয়ুষের বউ, আয়ুষের বিয়ে করা স্ত্রী, আর এটাই ওর সব থেকে বড় পরিচয়। আপনারা প্লিজ আর কোনোভাবে ওদেরকে ডিস্টার্ব করবেন না, কেমন? এটা আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, ইটস আ হাম্বল রিকোয়েস্ট, আমি হাত জোড় করে আপনাদেরকে বলছি, এটুকু অনার আশা করি আপনি ওদেরকে করবেন আপনারা সবাই, কেমন? তো আয়ুষ কুমার কেন এভাবে লুকিয়ে বিয়ে করলো তা জানতে পারি কি? আয়ুষ নিশ্চয়ই একটা সময় এই বিয়েটা নিয়ে সেলিব্রেট করবে, পার্টি দেবে খুব বড় করে, ডেফিনেটলি। কিন্তু এই মুহূর্তে পুরো বিষয়টাকে ওরা পার্সোনাল রাখতে চাইছে, আর সেই কারণে আমি চাই না আপনারা এইভাবে ওদেরকে ডিস্টার্ব করুন। প্লিজ আপনারা এবার আসুন, আমি রিকোয়েস্ট করছি আপনাদের, আপনারা এবার আসুন, দয়া করে আসুন প্লিজ। মধুশ্রী, তোমার এলেম আছে, তোমার কাছে আমি তো শিশু,
কি দিলে, সবাইকে একেবারে টেক্কা দিয়ে দিলে। চোখের তারা